তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন বেলজিয়ামের রানী মাথিলডে। সকাল 9টার কিছু পর একটি বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় বিমানবন্দরে রানীকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার দূত হিসেবে বাংলাদেশ সফরে এসেছেন তিনি। এই সফরে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন রানী। এছাড়াও নারায়ণগঞ্জে ইউনিসেফের পরিচালিত একটি স্কুল, কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প এবং খুলনায় ইউএনডিপির ওয়াটার সেক্টরের একটি প্রজেক্ট পরিদর্শনের কথাও রয়েছে তার।